মুন্সিগঞ্জ সদর উপজেলায় কারেন্ট জাল জব্দ করতে গিয়ে জাল কারখানার মালিক ও তার লোকজন পুলিশের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালিপাথর এলাকায় রোববার রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দুইজনকে ঢাকা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এবং বাকি পাঁচজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে বলে নিশ্চিত করেন মুন্সিগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা।